গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমাদের প্রকৃতি একদম যেন জরা জীর্ণ, ফুটি ফাটা ক্লান্ত। মানুষ, পশু, পাখি, গাছপালা সবাই যেন অপেক্ষায় রয়েছে কখন এক ফোঁটা বৃষ্টি আসবে আকাশ থেকে। কিন্তু বৃষ্টির তো কোনো লক্ষণই নেই। আমরা তো মানুষ, আমরা আমাদের প্রয়োজন মতো যেখান থেকে হোক, যেভাবে হোক, সমস্তটা জোগাড় করে নিতে পারি, নিজেদের প্রয়োজন মিটিয়ে নিতে পারি। কিন্তু প্রকৃতি, গাছপালা, পশু পাখি তারা কী করে করবে? তাই মানুষ হিসেবে আমাদের কর্তব্য তাদেরকেও বাঁচিয়ে রাখা, তাদেরও একটু শান্তি দেওয়া। তো আমার বাগানে সামান্য কিছু গাছ রয়েছে, সেই গাছগুলো পরিচর্যা করা কিন্তু আমারই দায়িত্ব বা আমাদেরই দায়িত্ব। তো আমাদের বাড়িতে যে ট্যাঙ্কির জলটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকের বাড়ির ট্যাঙ্কিতে যে জলটা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড গরম। এই গরম মাটিতে গরম জলগুলো দিলে গাছের ভীষণ কষ্ট হবে বা গাছগুলো মরেও যেতে পারে। সেই জন্য আমি কষ্ট করে হলেও কুয়ো থেকে জল তুলি 2-3 বালতি। তো সেই জলটা আমি প্রত্যেক দিন গাছের গোড়ায় দিই যেন গাছগুলো সতেজ থাকে, সবুজ থাকে। দেখো, চারদিকের মাটি ফুটি ফাটা হলেও আমার বাগানের গাছগুলো কিন্তু একদম সবুজ করে রয়েছে, কারণ ওদের আমি 2 বেলা করে জল দিই। এটা আমাদের কর্তব্য। এদের বাঁচিয়ে রাখা মানে আমাদের নিজেদের লাভ, আমাদের নিজেদের প্রয়োজনে, শুধুমাত্র নিজেদের স্বার্থে এদেরকেও ভালো রাখতে হবে। আজ চারদিকে এত যথেচ্ছ হারে গাছ কাটা আর জঙ্গল পুড়িয়ে দেওয়া আইন বিরুদ্ধভাবে, তার জন্যই আজ প্রকৃতি যেন আমাদের ওপর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তাই গাছকে কাটার পরে যে আরও 5টা গাছ লাগাতে হবে সেটা আমাদের মাথা থেকে আমরা হারিয়েই ফেলেছি। তবে যেটুকু আছে আমাদের সামনে সেটুকুকেও আমাদের খুব যত্ন করে বাঁচিয়ে রাখতে হবে, শুধুমাত্র নিজেদের স্বার্থে, নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের বাঁচিয়ে রাখার জন্য। এবছর যেন মাত্রাতিরিক্ত গরম পড়েছে, গত কয়েক বছরে কেউ এত গরম দেখেনি। আমাদের জেলাতে তো 45 চলছে। আজ শুধু বারবার আমার সেই কথাটাই মনে হচ্ছে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পানি দে। কিন্তু কোথায় মেঘ, কোথায় পানি? কুয়োর জলও যেন নিচে চলে গেছে, কোনো জল নেই। পাতালেও নিশ্চয়ই জল অনেক দূরে চলে গেছে, তাই আমাদের জল পেতে আজ এত কষ্ট। জলকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে, জলকেও আমাদের সংরক্ষণ করে রাখতে হবে, ভবিষ্যতের কথা ভেবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। কিন্তু আমাদের তো বুদ্ধি আছে, সব আছে, তাও যেন আমরা কিছুই বুঝি না। আজ গাছ আমাদের জল চাইছে। দেখো, ছোটো ছোটো গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, ওরা আর নিতে পারছে না, এতটা প্রচণ্ড রোদ আর গরম ওরা যেন আর নিতে পারছে না, তাই ওরা হার মেনে গেছে এই প্রকৃতির ভয়ানক রুষ্টতার কাছে। কিন্তু কিছু কিছু গাছ রয়েছে যারা এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে, রীতিমতো সংগ্রাম চালিয়ে যাচ্ছে নিজেদের এই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য, নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য। সেই অস্তিত্বটা টিকিয়ে রাখতে আমি কিছুটা সাহায্য করছি বা সাহায্য করতে পারছি, এটা আমার কাছে অত্যন্ত গর্বের একটা বিষয়। আমি যতটা পারি গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আমরা তো দুপুর রোদে ক্লান্তি এলে ঘরে ফ্যানের নিচে বা এসির নিচে বসে নিজেদের ক্লান্তি দূর করি, আরামটা অনুভব করি, আরাম নিয়ে থাকি, ঠান্ডা পানীয় পান করে থাকি, শরবত, কোল্ড ড্রিঙ্কস, নানা যে কিছু। কিন্তু এরা কোথায় পাবে? তো এদেরকে বাঁচিয়ে রাখার সম্পূর্ণ দায় ও দায়িত্ব কিন্তু আমাদেরই। এবং শুধু দায় দায়িত্ব বলবো কেন, ভালোবাসার টানে, মনের টানে এদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে। চলো বন্ধুরা, আমরা সবাই শপথ করি, আমরা গাছ বাঁচিয়ে রাখবো, আমরা জল বাঁচিয়ে রাখবো, সংরক্ষণ করে রাখবো, কোনো কিছুর অপচয় করব না। তো চলো, আজকের ভিডিওটা আমি আর বেশি লং করতে চাইছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই অনুরোধ করব। তো আমার আজকের মতো গাছে জল দেওয়ার কাজ সম্পূর্ণ হলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি সমস্ত বন্ধুরা ভালো থেকো, আর গরমে সবাই সাবধানে থেকো, বারবার জল খেও। এই অবধি আমি।